মুম্বাই সফরে ব্যস্ত রয়েছেন তুরস্কের জনপ্রিয় টিভি অভিনেত্রী হান্দে এরসেল। হান্দে নামে অনেকে তাকে না চিনলেও তুর্কি সিরিজ আশক লাফটন আন লামাজের হিন্দি ডাবকৃত পেয়ার লভজো মে কাহার হায়াত মুরাদকে চেনেন না কিংবা সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও ক্লিপ দেখেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। সম্প্রতি মুম্বাইয়ে এসে বলিউড ইন্ডাস্ট্রি প্রসঙ্গে দারুণ ইতিবাচক সাড়া দিয়েছেন হান্দে। এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বলিউড সুপারস্টার ঋতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানকে নিয়ে। তিন দিন ব্যাপী মুম্বাইয়ে অনুষ্ঠিত FICCI ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে মুম্বাই সফরে আসেন হান্দে। অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে 30 বছর বয়সী এই অভিনেত্রী বলেন, মুম্বাই ফেস্টিভ্যালে অংশ নিয়ে এক নতুন সাফল্যের দরজা খুলে গেছে আমার জীবনে, এমনটাই মনে হচ্ছে আমার। এখানকার মানুষ ও তাদের ব্যবহার এত ভালো যে কি আর বলবো। হান্দে আরো বলেন, ছোটবেলা থেকেই ভারতের প্রতি আমার দারুণ আকর্ষণ কাজ করত, তাই হিন্দি সিনেমা দেখতাম, এখনো দেখি। ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, খাবার আর শাড়ি আমায় অনেক টানে। বিশ্বে একমাত্র বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে নানা দেশের মানুষের উপস্থিতি। এ ইন্ডাস্ট্রিতে ভারতীয়দের সঙ্গে সমানতালে কাজ করতে দেখা যায় শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আমেরিকা, ইউরোপের নাগরিকদের। তাই বলাই যায় তুরস্কের এ অভিনেত্রীরও খুব শিগগিরই অভিষেক হতে চলেছে বলিউডে। এ প্রসঙ্গে হান্দের কাছে সরাসরি জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই ভারত ভ্রমণের ইচ্ছা ছিল, কাজের কারণে আজ সেটা পূরণ হয়ে গেল, কিন্তু এ ভ্রমণ খুব কম সময়ের। আমি আবারও এখানে আসতে চাই আর আমি বলিউডে অভিনয়ও করতে চাই। এরপরই নিজের ইচ্ছার কথা জানান হান্দে। বলেন, বলিউডে যদি অভিনয় করার সুযোগ পাই তাহলে ঋতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং আমির খানের সঙ্গে কাজ করতে চাই, তাদের অভিনয় আমার দারুণ লাগে। হান্দে আরও বলেন, অভিনয়ের পাশাপাশি ভালো গান করেন আয়ুষ্মান, সত্যিই দারুণ। পরিচালক হিসেবে সঞ্জয় লীলা ভানসালিকে আমার খুব পছন্দ। এছাড়া ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেক বলিউড তারকাই রয়েছেন তার পছন্দের তালিকায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।